আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারো বন্ধের পরে তোমাদের স্বাগত জানাচ্ছি। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আমি এর আগে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। ব্যবসায় পরিচিতি প্রথম অধ্যায় ছিল, তারপরে এক মালিকানা ব্যবসায়, তারপরে ব্যবসায়ে পরিবেশ, এগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি একটু লিখিয়ে দিছি আলোচ্য বিষয়। আজকে ব্যবস্থাপনার ধারণা, তাহলে আমরা ব্যবস্থাপনা কি এ সম্পর্কে একটু ধারণা দিই। যদি ধরা হয় যে জনাব রহমান সাহেব কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাহলে তিনি প্রতিষ্ঠান পরিচালনার জন্য কি করবেন? তাহলে তাকে প্রতিষ্ঠান পরিচালনার জন্য তাকে আগেই লক্ষ্য, প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। তাহলে এর জন্য লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে গেলে তাকে বিভিন্ন মানব সম্পদ যারা রয়েছে তাদের পরিচালনা করতে হবে। তাহলে কাকে কোন বিভাগে দায়িত্ব দিবেন সেগুলো বণ্টন করতে হবে, কে কোন কাজ করবে, সম্পদ প্রয়োজনীয় কী কী উপকরণ লাগবে, কর্মীদের প্রশিক্ষণ দরকার রয়েছে কি নেই, তাদের কাজের প্রতি অনুপ্রাণিত করতে হবে কি না, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাকে নিরন্তর পরিশ্রম করতে হয়। তাহলে এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তাকে লক্ষ্য নির্ধারণ, সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন এবং কাজগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না সেগুলো দেখাশোনা করা বা তদারকি করা, আবার যদি কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি দেখা যায় সেগুলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, তাহলে এই যাবতীয় প্রক্রিয়া কিন্তু তিনি করে থাকেন। তাহলে তার এই কাজগুলোর সাথে আমরা বলতে পারি তাহলে ব্যবস্থাপনা জড়িত। তার মানে তার কাজটাকে আমরা বলি একজন ব্যবস্থাপকের কার্যাবলী। তাহলে আমরা জানি, দেখো তোমরা আমি লিখেছি, তাহলে ব্যবস্থাপনার ইংরেজি শব্দ আমরা জানি ম্যানেজমেন্ট। তাহলে ইংরেজি প্রতিশব্দ ম্যানেজমেন্ট, আর এর সমার্থক শব্দ আমরা গণ্য করতে পারি টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা, পরিচালনা করা বা চালনা করা। তাহলে কাকে পরিচালনা করব? কারণ আমরা জানি প্রতিটা ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রবিন্দুই হলো মানব সম্পদ অথবা জনশক্তি। কারণ কোনো বস্তুকে কিন্তু পরিচালনা করা যায় না কি শুধুমাত্র মানব সম্পদকে পরিচালনা করার জন্য, তার সহায়ক শক্তি হিসেবে আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখেছি বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণের মতে, তারা অনেকেই বলেছেন যে ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এটির উৎপত্তি হয়েছে, আর এর অর্থ টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। তাহলে অর্থাৎ যদি কোনো অশ্বকে আমরা পরিচালনা করি তাহলে তার লাগাম ঠিকভাবে টেনে ধরতে হবে, অর্থাৎ লাগাম যেদিকে ঘুরানো হবে অশ্ব কিন্তু সেদিকেই পরিচালিত হবে। সুতরাং কোনো ব্যক্তিকে যদি অশ্ব পরিচালনা করতে হয় তাহলে কিন্তু তাকে সেটা প্রশিক্ষিত করে তুলতে হবে, অর্থাৎ তাকে কোন দিকে আমি ধাবিত করব, কোন সময় কীভাবে ধাবিত, সেটা যদি তার ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষিত না হয় তাকে কিন্তু পরিচালনা করা সম্ভব হবে না। এই জন্য এ কথাগুলো আছে। আবার অনেকে মনে করেছেন যে ব্যবস্থাপনা শব্দটি ফরাসি শব্দ ম্যানেজার অথবা ম্যানেজ শব্দ দুটি থেকে এসেছে। এখানে দেখো ম্যানেজার শব্দের অর্থ বলা আছে পরিবার পরিচালনা করা, অর্থাৎ আমরা যদি মনে করি একজন পরিবারের কর্তা ব্যক্তি থাকে পিতা, অথবা পিতার অবর্তমানে থাকে বড় ভাই অথবা মা, তাকে প্রতিষ্ঠানের পরিচালনা করতে গেলে তাকে আমাদের দরকার পড়ে অর্থ, অর্থাৎ কী পরিমাণ তার অর্থ আসবে, সে তার উৎসগুলো কোথায় সেগুলো খুঁজে বের করে তারপর একটা মাসে নির্ধারিত নিয়ে বাজেট করে থাকেন।
এই টাকা দিয়ে তিনি কিভাবে পরিচালনা সামনের দিকে কিভাবে পরিচালনা কিভাবে কোথায় কি লাগবে কখন এগুলা ক্রয় করবেন অর্থাৎ যাবতীয় জিনিসগুলো চিন্তা ভাবনা করে কিন্তু তাকে সামনে অগ্রসর হতে হয় ঠিক তেমনি এজন্যই বলা হয়েছে এখানে যে পরিবার পরিচালনা করার সাথে তুলনা করা হয়েছে কারণ প্রতিটা পরিবারের একজন পিতা অথবা পিতার বর্তমানে বড় ভাই অথবা তার মা কিন্তু প্রত্যেকই কিন্তু এক একজন ব্যবস্থাপক কারণ একটা প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করতে হয় ঠিক একটা পরিবারও কিন্তু ঠিক সেইভাবেই পরিচালনা করতে হয় যদি তিনি পরিকল্পিতভাবে তার পরিবারকে পরিচালনা করতে না পারেন অথবা একটা প্রতিষ্ঠান বা সংগঠন বা একটা সংঘ যদি পরিচালনা করতে না পারেন তাহলে ওই প্রতিষ্ঠান বা ওই পরিবারের কোনো উদ্দেশ্যই বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্যই কিন্তু তুলনা করা হয়েছে দেখো পরিচালনা টু ডিরেক্ট এ হাউসহোল্ড এবং ম্যানেজ শব্দের অর্থ বলা আছে পথ প্রদর্শন করা অ্যান অ্যাক্ট অফ গাইডিং তাহলে একজন ব্যবস্থাপক কিন্তু শুধু যে কাজ করে তা কিন্তু না তিনি একজন পথ প্রদর্শক হিসেবেও কিন্তু কাজ করে থাকেন অর্থাৎ পথ দেখিয়ে দেন তুমি এই পথে চলো এইভাবে গেলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হবে অথবা তুমি যদি এই পথে যাও তাহলে তুমি যে চিন্তা ভাবনা নিয়ে সামনে অগ্রসর হচ্ছ ভবিষ্যতে তুমি কি করতে চাও তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে তাহলে আমরা দেখেছি আমি একটু এগুলো মুছে দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু ম্যানেজমেন্ট শব্দটিকে যদি একটু ভেঙে লিখি ম্যানেজমেন্ট দেখো আমি একটু ভেঙে লিখি ম্যানেজ এরপর লিখতে পারি মেন এরপর দেখো তোমরা টি আমি কিন্তু তিনটা ওয়ার্ড লিখেছি তাহলে ম্যানেজমেন্ট টিতে ট্যাক্টফুলি ট্যাক্টফুলি তাহলে আমরা দেখেছি এখানে দেখো ম্যানেজ মানে আয়ত্ত করা নিয়ন্ত্রণ পরিচালনা করা কাকে জনশক্তি মানব সম্পত্তিকে টি ট্যাক্টফুলি কৌশল তার মানেই হলো প্রতিষ্ঠানের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বা সিও কর্মকর্তা থাকবে অথবা সিও যিনি থাকবেন তিনি তার কাজ হলো মানব সম্পদ অর্থাৎ জনশক্তি বা জনসম্পদ যারা থাকবে তাকে কৌশলে পরিচালনা করার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য বাস্তবায়ন করা এই জন্য বলা হয়েছে ট্যাক্টফুলি তাহলে যে কোনো কাজ অর্থাৎ শক্তি প্রদর্শন মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে কিন্তু প্রতিষ্ঠানের সব উদ্দেশ্য বা কার্য হাসিল করা যায় না এজন্য প্রতিটা ব্যক্তির যিনি উপরস্থ থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিন তাকে অবশ্যই তার নিম্নপদস্থ যারা কর্মকর্তা বা কর্মচারী থাকে তাদেরকে কৌশলের মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা অথবা পরামর্শ দেওয়া অর্থাৎ যে যত বেশি কৌশলী হবে তিনি তত বেশি কৌশলের মাধ্যমে তার কর্মীদের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজ আদায় করে নিতে পারবেন তাহলে এখানে জর্জ আর টেরি অ্যান্ড ফ্রাঙ্কলিন অ্যান্ড স্টিফেন জি ফ্রাঙ্কলিন ব্যবস্থাপনা বিষয়ক দুইজন জর্জ আর টেরি অ্যান্ড এস জি ফ্রাঙ্কলিন নামক দুইজন ব্যক্তি এরা বলছে যে সিক্স এমস ছয়টা উপকরণকে পরিচালনা করার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নকে বলা হয় ব্যবস্থাপনা তারা বলেছেন যে ছয়টা কি কি এখানে বলা আছে মেন তাহলে জনশক্তি বা মানব সম্পদ এরপরে আমরা আসি মেশিন যন্ত্রপাতি অর্থাৎ মানুষ কাজ করবে কিসের মাধ্যমে করবে তার জন্য যন্ত্রপাতি বা প্রযুক্তি দরকার রয়েছে এরপর ম্যাটেরিয়ালস কাঁচামাল উপকরণ লাগবে কারণ মেশিন পরিচালনা করবো মেশিন আবার যার মাধ্যমে তার জন্য কাঁচামাল দরকার আছে অর্থাৎ যদি আমরা উৎপাদন করতে যাই মানি লাগবে অর্থ লাগবে
আর কাঁচামাল আমরা উৎপাদিত পণ্য কোথায় বিক্রি করব, কোথায় বিনিময় করব? মার্কেট, বাজারে। আর সব কিছুর জন্য কিন্তু আমার আরও একটা দরকার আছে, সেটা হলো পদ্ধতি, প্রক্রিয়া, প্রসেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তারা বলেছেন, দুই ব্যক্তি বলেছেন, বিশারদজন, তারা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে এই ছয়টা উপকরণের কথা বলছেন যে এইগুলো যদি যথাযথভাবে ব্যবহার করা যায়, এই ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করা কি, তারা বলেছেন ব্যবস্থাপনা। কারণ আমরা জানি সব কিছুর মূলে রয়েছেন মানুষ, আর এই মানুষ মানুষ শুধু একা বা একা পরিচালনা করতে নিজে পরিচালিত হতে পারে না, এর জন্য তার বিভিন্ন ধরনের উপকরণ দরকার পড়ে, আর এর জন্য তার মেশিন দরকার পড়ে, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ লাগবে, তারপরে এগুলো কোথায় বিনিময় করবে, বিক্রি করবে, ক্রয় বিক্রয় করবে, তার জন্য বাজার লাগবে, আর সব কিছুর মূলে রয়েছে পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সব কিছুর মূলেই রয়েছে কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন, আর এর বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকরণকে পরিকল্পিতভাবে পরিচালনা করা, আর এটার নামই হলো ব্যবস্থাপনা। তাহলে আমরা জানি যে ব্যবস্থাপনার যে আধুনিক যুগ শুরু হয়েছে সেটা হলো 1951 সালে আধুনিক যুগ। তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেভেল, হেনরি ফেভেল, তাহলে হেনরি ফেভেলের একটা সংজ্ঞা রয়েছে, তিনি তার জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামক গ্রন্থে, জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্রন্থে ইন্ডাস্ট্রিয়াল গ্রন্থে উল্লেখ করেছেন যে ম্যানেজমেন্ট টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট, ইজ টু ফরকাস্ট, এরকম ইজ টু ফরকাস্ট, ব্যবস্থাপনা বলা আছে টু ইজ টু ফরকাস্ট অর্থাৎ পূর্বানুমান, অ্যান্ড প্ল্যান, অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, অ্যান্ড টু কন্ট্রোল। আবার এলএ অ্যালেন নামক একজন মনীষী বলেছেন, ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। তাহলে আমরা দেখো, তোমরা দুইটা সংজ্ঞা আমি লিখেছি, তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক তার জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট গ্রন্থে উল্লেখ করেছেন টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। তাহলে বলা আছে ব্যবস্থাপনা পূর্বানুমান এবং পরিকল্পনা। তার মানে কোনো কাজ করতে গেলে আমরা পরিকল্পনা করি, পরিকল্পনা করার পূর্বে কিন্তু আমরা অনুমান করি, আমরা কিভাবে চলবো, কোথায় যাব, কিভাবে যাব, কার মাধ্যমে কাজগুলো করব, সমাধান করাবো, তাহলে এই জিনিসগুলো কিন্তু আগেই চিন্তা ভাবনা করে তারপর আমরা পরিকল্পনা প্রণয়ন করি, আর এই পরিকল্পনা প্রণয়নের জন্য আমার সংগঠন দরকার, আর সংগঠনের জন্য আমার বিভিন্ন ধরনের উপকরণ দরকার। তাহলে এগুলো আবার পরিচালনা করতে হবে, আদেশ নির্দেশ প্রদান করতে হবে, আর বিভিন্ন কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন, অর্থাৎ যে যে যার জন্য উপযুক্ত, অর্থাৎ যে যে ক্ষেত্রের জন্য অথবা যে স্থানের জন্য অথবা যে কাজের জন্য উপযুক্ত তাকে সেই কাজে নিযুক্ত করতে হবে।
एंड टू कंट्रोल कर्मीरा व्यक्तिरा बा जनशक्ति काज करछे किना अथवा किभाबे करछे सठिकभावे होच्छे कि हयनी एगुला तदारकी करा एबं सेई अनुयायी संशोधन व्यवस्था करा जदि भूल त्रुटि हय ताहले आमरा पेयेछि देखो परिकल्पना संगठन आदेश निर्देश बा निर्देशना समन्वय साधन एबं नियंत्रण এই কাজগুলোর সমষ্টিকে তিনি বলেছেন যে ব্যবস্থাপনা আর এল এলএন নামের আরেকজন বলেছেন যে ব্যবস্থাপনা ইজ ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ তিনি সংক্ষেপে একটু লিখেছে আমি সংক্ষেপে লিখলাম যে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা তাহলে একটা প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক একজন সিইও কি করেন তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করেন তার কাজ সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন প্রেরণা এরপর সবকিছু নিয়ন্ত্রণ করে তার মাধ্যমে কাজ পরিচালনা করা আর এই কাজগুলো কি বলা হয়েছে ব্যবস্থাপনা তাহলে আমরা এবার আসি তাহলে ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ যে জিনিসগুলো আমরা বলতে পারি যে পোস্টকন ইতে প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং ডিরেক্টিং মোটিভেটিং মোটিভেটিং এবং সি তাহলে আমরা এখান থেকে পি মানে প্ল্যানিং ও অর্গানাইজিং বা অর্গানাইজেশন অর্গানাইজিং বা অর্গানাইজেশন एस ए स्टाफिंग तारपरे डीते डायरेक्टिंग बा डायरेक्शन ডিরেকশনও বলতে পারি সিইও কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেশন এম এ মোটিভেশন বা মোটিভেটিং মোটিভেশন বা মোটিভেটিং আর সিতে হলো কন্ট্রোল বা কন্ট্রোলিং 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 তাহলে আমরা বলতে পারি এই যে সাতটি কাজের সমষ্টি রয়েছে মূলত তাহলে এই সাতটি কাজের সমষ্টিকেই আমরা বলতেই পারি ব্যবস্থাপনা অর্থাৎ একজন ব্যবস্থাপক তিনি প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ কর্মী সংস্থান এবং তাদের পরিচালনা করা এবং বিভিন্ন কাজের সমন্বয় সাধন করা তাদের অনুপ্রাণিত করা উৎসাহিত করার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় কার্যের পরিচালনা করার সমষ্টিকে আমরা বলতে পারি ব্যবস্থাপনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ব্যবস্থাপনার কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি ধারণা আমি তোমাদের দিয়েছি এরপরে উৎপত্তি ও কর্মবিকাশ নিয়ে একটু আলোচনা করব এখন আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা তোমাদের আগেও পড়িয়েছি আমি যে প্রতিটা ব্যক্তি বলি সংগঠন বলি বা অন্য কোনো প্রাণীর কথাই বললে কেন প্রতিটার কিন্তু আলাদা এক একটা বৈশিষ্ট্য বা প্রকৃতি রয়েছে ব্যবস্থাপনারও কিন্তু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই
তাহলে আমি একটু সেটা নিয়ে আলোচনা করি। তাহলে ব্যবস্থাপনা আমরা বলতে পারি যে এটা একটা অবিরাম প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া বা বিরাম, কারণ ব্যবস্থাপনা কখনো থেমে থাকে না, অর্থাৎ পর্যায়ক্রমে চলতে থাকে। একজন ব্যবস্থাপক নেই, তার পরিবর্তে আরেকজন আসে এবং কাজটা কিন্তু চলতেই থাকে, কারণ কখনো এটা কিন্তু থেমে থাকে না। এই জন্য বলা হয়েছে যে ব্যবস্থাপনা একটা অবিরাম প্রক্রিয়া, এটা গতিশীল ধারাবাহিক কার্যক্রম, এটা শুরু আছে কিন্তু এর কোনো শেষ নেই, আবার পুনরায় শুরু হয়। লক্ষ্য অর্জনের উপায়, লক্ষ্য অর্জনের উপায়, তাহলে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মূল ইচ্ছা বা অভিপ্রায় কাঙ্ক্ষিত ফলকে আমরা বলি লক্ষ্য। আর এই লক্ষ্য লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমাদের কিন্তু ব্যবস্থাপনা দরকার রয়েছে। তাহলে এটা একটা সামাজিক প্রক্রিয়া, কারণ মানুষ সমাজবদ্ধ জীব, আর এই সমাজবদ্ধ জীব নিয়েই কিন্তু ব্যক্তি পরিচালিত হয়, কারণ ব্যক্তির সাথে মালিক, শ্রমিক, সরবরাহকারী, ভোক্তা, সরকার সহ সমাজের বিভিন্ন শ্রেণীর কিন্তু জড়িত থাকে। এই জন্য বলা হয়েছে কিন্তু এটা একটা সামাজিক প্রক্রিয়া। অস্পর্শনীয় ব্যবস্থাপনা, স্পর্শ করা যায় না কিন্তু আমরা তার কাজগুলো দেখতে পাই, তিনি কাজ কিভাবে করেন, কিভাবে পরিচালিত হয়, কাকে পরিচালনা করেন, কিভাবে পরিচালনা করেন, কিভাবে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন, কিভাবে তাদের নিয়ন্ত্রণ করেন, কিভাবে মোটিভেশন, এগুলো কিন্তু আমরা দেখতে পাই কিন্তু স্পর্শ করা যায় না। কাজ আদায়ের কৌশল, কাজ আদায়ের কৌশল, আগেই বলেছি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট টেক্টফুলি, অর্থাৎ মানুষকে বা জনশক্তিকে কৌশলে পরিচালনা করা এবং তার মাধ্যমে কার্য আদায় করা। তাহলে কাজ আদায় করতে গেলে কিন্তু সব ক্ষেত্রে ভয়ভীতি বা প্রেরণা দিয়েই কিন্তু কাজ আদায় করা যায় না, তার জন্য কিন্তু ব্যক্তিকে অর্থাৎ কর্তা ব্যক্তিকে কৌশলের মাধ্যমে কাজ আদায় করে নিতে, এই জন্য কৌশলী হতে হয়। এরপর আমরা বলতে পারি দলীয় প্রচেষ্টা, দলীয় বা কর্ম প্রচেষ্টা আমরা বলি, দলীয় কর্ম প্রচেষ্টা, কারণ একজন ব্যবস্থাপক তিনি নিজে কোনো কাজ সরাসরি করতে পারেন না যদি তার সাথে দক্ষ কর্মী বাহিনী এবং তার সাথে অন্যান্য উপকরণ যদি না থাকে। এই জন্য বলা হয়েছে দলীয় কর্ম প্রচেষ্টা। তাহলে দলীয় কর্ম প্রচেষ্টা যত বেশি আন্তরিক হবে, যত বেশি যোগাযোগ প্রসূ হবে, তত বেশি তার কার্যটা সরাসরি বেশি সম্পাদিত হবে। এই জন্য বলা হয়েছে দলীয় কর্ম প্রচেষ্টা। এরপরে আমরা আসি অর্থনৈতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ, কারণ আমরা জানি যে যদি আমরা কোনো কিছু উৎপাদন করি, তার উৎপাদন করার ক্ষেত্রে উৎপাদনের কাজে যে সব জিনিস ব্যবহার করি তার একটা মূল্য আছে, আর তার মাধ্যমে আমরা বস্তুবাচক বিষয়ে, তাহলে আমরা জানি উৎপাদনের কাজে ব্যবহৃত এবং যার আর্থিক মূল্য আছে এমন বস্তু বা বিষয়কে আমরা বলি অর্থনৈতিক সম্পদ, যেমন আমরা বলি ভূমি, মানব সম্পদ অথবা পুঁজি প্রভৃতি। তাহলে ব্যবস্থাপনার যে কোনো কাজ করা হোক না কেন, তার উৎপাদিত কাজের একটা আর্থিক মূল্য অবশ্যই থাকবে, এই জন্য বলা হয়েছে এটা একটা অর্থনৈতিক সম্পদ। আমরা আসি এরপরে সর্বজনীনতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কাজ করি না কেন, সেটা বিয়ের অনুষ্ঠান হোক অথবা কারো জন্মবার্ষিকী হোক অথবা প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া হোক অথবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই হোক না কেন, অথবা পরিবার পরিচালনার ক্ষেত্রে হোক না কেন, সমাজ পরিচালনার ক্ষেত্রে বলি না কেন, অথবা পরিবার পরিচালনা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপনার কাজ জড়িত রয়েছে। এই জন্য বলা হয়েছে সর্বজনীন, অর্থাৎ
सब जगह ये प्रयोगजोग्य तेल एवं ग्रहणजोग्य और ये प्रयोगजोग्य जदि सठीक प्रयोग करा ना जाए ताले किन्तु कोनो उद्देश्य ही वास्तवायन करा सम्भव है ना। कारण आमरा प्रतिटा क्षेत्र देखीजे व्यवस्थापनार जदि कोनो क्षेत्रे ब्याहत है आमरा ठिकाने बोली मिसमैनेजमेंट अर्थात व्यवस्थापनार जदि कखनो कोनो घाटती है ताले किन्तु जे कोनो उद्देश्य ही वास्तवायन करा सम्भव है ना। এরপর বলা হয়েছে বিজ্ঞান বিজ্ঞান বা কলা। তাহলে বিজ্ঞান কি আমরা জানি পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে কোনো কিছু তৈরি করা অথবা সৃষ্টি করার নাম কি বিজ্ঞান। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে পরীক্ষিত ও সুশৃঙ্খল জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। আর অন্যদিকে কলা কি ज्ञान व्यवहारिक प्रकौशल के बोली कला। तेल व्यवस्थापनार क्षेत्र क्योंकि दुटोई देखते कारण व्यवस्थापना परीक्षा निरीक्षा करें ता कि गवेषणा क्यों परचालना करा जाए से वास्तव क्षेत्र आर प्रयोग वास्तव कौशल तर मानी तेल क्षेत्र क्योंकि बोलते परि व्यवस्थापना एकदिगे विज्ञान आर अन्दि क्यों कला कारण ता परीक्षा निरीक्षा गवेषणा कर এবং সেটা কিভাবে প্রয়োগ করা যায় সেই প্রয়োগ ক্ষেত্র কিন্তু তারা দেখিয়ে থাকেন। তাহলে ব্যবস্থাপনা নীতিমালা ও তথ্য শৃঙ্খল বজায় থাকায় একে বিজ্ঞান হিসেবে গণ্য করা যায় এবং তারা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে সেগুলা কাজে লাগিয়ে কাজ আদায় করে নেয় এই জন্য এটাকে বলা হয়েছে কলা। তারপরে আমরা বলি ব্যবস্থাপনা একটি পেশা। व्यवस्थापना एक पेशा ताले पेशा की आम्रा जानी कोनो कर्म प्रचेष्टार माध्यमे अर्थ उपार्जन करा अर्थात कोनो विशेषायित व्यवहारिक ज्ञान अर्जन करे बैध उपाये অর্থ উপার্জন করাকে আমরা বলি পেশা। তাহলে একজন ব্যবস্থাপক যদি হতে হয় তাকে বিশেষ জ্ঞান এবং বিশেষায়িত জ্ঞান কোন কাজের প্রতি বিশেষায়িত জ্ঞান এবং তার ব্যবহারিক জ্ঞান বা কৌশল অর্জন করতে হয় আর এর মাধ্যমে তিনি কিন্তু তার অর্থ উপার্জন বা পারিশ্রমিক পেয়ে থাকেন। তাহলে আমরা